জিকিরেতে মাওলার জি দিল হবে রোশন, আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ। বলেন জিকিরেতে মাওলার জি দিল হবে রোশন, জিকিরেতে মাওলার জি দিল হবে রোশন, আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ। আমার আল্লাহ 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 আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গুনাহগার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকর্ষকার, আল্লাহ তুমি নিরাকার সেকেন্ড যেটা বলেছিলাম বন্ধু দূরত পড়েছেন জিকির করেননি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেটা বলতে চেয়েছিলাম ও বন্ধু আমাদেরকে চা বুট বাদাম এবং অপ্রাসঙ্গিক কথা বলার জন্য জবান দেইনি, আল্লাহ জবান দিয়েছে, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আজকুরকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রে দুর্গাপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা সবাইকে বলছি গো, পায়ে ধরে বলছি আজকে ঘুমায়ও না, দুনিয়ার কোনো কাজে ব্যস্ত হইও না, কারণ এই মাহফিল প্রতিদিন হবে না গো মা, হৃদয় খুলে শোনো আর অন্তরে তোমার সিনার মধ্যে তুমি ও মা বোনেরা লিখে রাখো, এটাই তোমার জীবনের সফলতার জন্য অনেক শক্তি যুগিয়ে দিবে বন্ধু। এই যে আমি বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো হলো জিকির। এই যে আমি আপনাদেরকে সৎ উপদেশ দিচ্ছি, এটাও আল্লাহর জিকির। অসৎ কাজ থেকে বারণ থাকার জন্য বন্ধ নিষেধ করতেছি, এটাও আল্লাহর জিকির। যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবে জিকিরের সওয়াব তো আছেই, এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমল নামায় সাদকার সওয়াব দিয়ে দিবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারেরা, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। কি করো? বেশি বেশি করে স্মরণ করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন কেমন করে বলবো, ফাইদা কদাইতুমুস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ শেষ করার পরে তোমরা কাজ করো, ফাদকুরুল্লাহ কিয়ামা, তোমরা আল্লাহর জিকির দাঁড়িয়ে করো, ওয়া কুউদা, তোমরা বসে করো, ওয়া আলা জুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার দিকে একটু হৃদয় খুলে শোনো, আমার দিকে একটু নজর দাও বন্ধু। আমি যে জিকির করেছিলাম দরুদের পরে দেখছেন না একটা জজবা ছিল কিনা, জোশ ছিল কিনা? আরো জোরে কথা বলেন না কেন বন্ধু? যারা ইমানদার তারা বোঝে আমলের স্বাদ কত, যে অন্ধ সে বুঝে চোখের আলো ফিরে পাওয়ার পরে দৃষ্টি শক্তির পাওয়ার কত। এই জন্য বন্ধু আমি বলি, অন্ধ জনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজে ভালো। ঠিক কিনা? অন্ধ জনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজে ভালো। আমারা যে কি স্বর্গ দিয়েছে আমার মনে, এই নিয়ামতের খবর আমি জানি রে। এবং প্রেমিক যারা বন্ধু, নারী হোক পুরুষ হোক, তারা বোঝে নবীর প্রেমিক আলেমরা যে দুনিয়া এবং আখেরাতের জন্য কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো, সকালটু সন্ধ্যা আল্লাহর জিকির করো, নামাজ যখন তোমরা সম্পূর্ণ করবে তখন কখনো দাঁড়িয়ে জিকির করো, কখনো বসে জিকির করো, আবার কখনো শুয়ে শুয়ে জিকির করো। জিকির করলে লাভ কিনা লস দেখেন কত লাভ বন্ধুরে আমার। হযরতে আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও গো প্রাণীর নবী, ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক বেশি হয়ে গেছে, এমন একটা আমল আমাকে দিয়ে দেন। আমার নবীকে বলতে দেরি রে, আমার নবী বলেছে বেশি বেশি করে আল্লাহর জিকির করে, তোমার জিহ্বাটাকে তুমি সিক্ত করে রাখো। জিকিরের অর্ডার দিয়েছেন কিনা আমার নবী, কথা বলেন না কেন? এটা হাদিস শরীফ কিন্তু বন্ধুরে আমার, আপনারা জানেন না হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি স্বর্ণ জাকাত দেওয়া, রূপা জাকাত দেওয়া, দান সদকা করার চাইতে উত্তম হলো আল্লাহর জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। তবে এমন পাগলামি করো না যেই পাগলামি করলে জিকিরের আদব নষ্ট হয়ে যাবে, সুশৃঙ্খল পরিবেশটা উশৃঙ্খল হয়ে যাবে, নমনীয়তা থেকে ওভারটেক করে তুমি দুষ্টামিতে রূপ নিয়ে নেবে, এমন জিকির করো না। বেশি বেশি করে জিকির করো, আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলে দিয়েছেন কোরআন এবং হাদিস থেকে প্রমাণ, জিকির করলে বন্ধ লাভটা হবে কি? আল্লাহ জানিয়ে দিয়েছেন জিকির যখন বান্দা বেশি বেশি করে আমি তার গুনাহগুলি মাফ করে দিব, আমি বান্দার উপর রহমত বিস্তার করব, তাদের অন্তর থেকে পঙ্কিলতা আমি দূর করে দেব। বন্ধু জিকির যখন করে বান্দার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেয় এবং এই জিকিরের কারণে তাকে শয়তান থেকে মুক্ত রাখে। কারণ মানুষ অন্যায় করে, অপরাধ করে, সব শয়তানের ধোকায় পড়ে, করে জিকিরের কারণে শয়তান দূরে চলে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন বসে বসে আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহ আমির রহমতের চাদর দিয়ে তাদেরকে মুড়িয়ে ফেলে। বন্ধুরে আমার, তিরমিজি শরীফের মধ্যে এসেছে একটা হাদিস, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছে তেমনি। আমার ওয়াজ তো বুঝে না মনে হয়, এই ওয়াজ না বুঝছে, বুঝছেন সবাই? তার মানি হলো কি বুঝছেন? মানি যেমন ধরেন, আপনি অনেক মানুষ মনে করে আরে আল্লাহ শুধু আমার এই দেহে আমার বাইক বিপদ আহে, সেই মন্তব্য যেমন করছে আল্লাহ কিন্তু তার সাথে এমন আচরণই করবে। আবার কেউ কেউ বলে আলহামদুলিল্লাহ সকাল থেকে সন্ধ্যা
দিন বাই দিন ডে বাই ডে আছে না নাই আছে আল্লাহ রহমত পেয়েছি আল্লাহ কিন্তু তার জন্য সেটাই বরাদ্দ করে হাদিস শরীফের মূল শুরুটা হলো বান্দা আমাকে যেমন মনে করে আমি বান্দার কাছে তেমনই বলে হুজুর কেমনই আমি বন্ধু হাদিস শরীফ একটু লম্বা আমার কাছে এত মজা লাগছে বন্ধু হাদিস শরীফ যখন পড়েছি যখন জেনেছি মনে হয়েছে সকালটা সন্ধ্যা যেন আল্লাহর জিকিরে ব্যস্ত থাকি বন্ধুরে আমার 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 নবী হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গেই থাকে জোরে বলেন না সুবহানাল্লাহ বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে একা একা স্মরণ করে আল্লাহর জিকির করে বান্দা তাকে একা একা স্মরণ করে বান্দা যখন আল্লাহর দিকে একা এক বিঘায় গিয়ে যায় কয় বিঘা বান্দা যখন আল্লাহর দিকে এক বিঘা এগিয়ে যায় হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে এক গজ এগিয়ে আসে বন্ধুরে আমার আজকে আমাদের এটা কি জলসা কিনা একটা মজলিস কিনা হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছে বান্দা যখন কোন মজলিসে আল্লাহকে স্মরণ করে তার মানে আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমার বান্দা আমাকে যেমন মজলিসে স্মরণ করেছে আমি তার চাইতে আর উত্তম মজলিসে আমার ওই বান্দাকে আমি স্মরণ করি সুবহানাল্লাহ বান্দা যখন একাট আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে আসি সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু সবচেয়ে মজার খবর ওই যে দেখেন আমার যুবক ভাইয়েরা পিছন দিক দিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে কদম হাঁটি হাঁটি পা পা করে বন্ধু জান্নাতের কদমের দিকে আসছে মাহফিলটা আমি যখন এসেছি প্যান্ডেলটা এলোমেলো একবারে অল্প ছিল মানুষ এখন দেখেন পুরো রাস্তা পর্যন্ত চলে গেছে ও বন্ধু ধীরে ধীরে তারা পায়ে হেঁটে হেঁটে আসছে কিনা হাদিস শরীফের শেষের অংশে আমার নবী বলে দিয়েছে বান্দা যখন আমার দিকে পায়ে হেঁটে হেঁটে আসে জিকিরের জন্য আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসি তার মানে বান্দা যত দ্রুত আমি আল্লাহকে পাই আমার আমি আল্লাহকে কাছে নিতে চাই আমি আল্লাহ তার চাইতে অনেক গুণ বেশি দ্রুত গতিতে তাকে আপন করে নেই জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এই জন্য একটুখানি জিকির করে নিলাম বন্ধু জিকিরের সাহায্যে কত বেশি রে দুনিয়ার কোন কর্ম বন্ধ এত দ্রুত তোমাকে জান্নাতে নিতে পারবে না যত দ্রুত আল্লাহ নবীর জিকির তোমাকে জান্নাতে পৌঁছে দিবে বন্ধু আমার নবী বলে দিয়েছে রে আমার উম্মত তোমরা সবাই শুনে রাখো বন্ধু বাংলা বই থেকে কালেক্ট করা নয় হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার কোনো না কোনো উপকরণ থাকে কথা বলেন না কেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য ক্লিন করার জন্য বন্ধু যন্ত্র থাকে রে রে যুবকের দল ও যুবক বন্ধু তোমাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা এবং সারা জীবন তোমাদের জন্য দোয়া থাকবে বন্ধু আমার কুমিল্লার যুবকেরা এই দুর্গাপুরের যুবকেরা মাহফিল প্রেমিক এত রে আমার এটা জানা ছিল না বন্ধু সত্যিকার অর্থে মনে মনে ভাবছিলাম যে আমার মাহফিলে মানুষ আসবে কিনা আমাকে চিনে কিনা কারণ আমার প্রোগ্রামগুলো বন্ধু সবগুলো বন্ধু দূরে দূরে বিভিন্ন জেলায় জেলায় কাছে প্রোগ্রাম খুব কম করি বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই আমার নবী বলে দিয়েছেন বন্ধু মানুষের মনের ঘরের ময়লাগুলো পরিষ্কার করার সবচেয়ে শক্তিশালী যন্ত্র হলো আমার মাওলার জিকির এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে রে কৃষক সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমল নামায় যে সওয়াব দেওয়া হয়েছে এই সওয়াব যদি আমায় দিতে তুমি রাজি হও আমার বাদশাহী রাজত্ব তোমায় দিতে প্রস্তুত এখানে আমি সুবহানাল্লাহ জিকিরের ফজিলত বোঝানোর জন্য বন্ধ বলছি সুবহানাল্লাহ বলছেন আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আল্লাহর জিকির আল্লাহু আকবার বলছেন আল্লাহর জিকির আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও নবী গো জান্নাতের বাগানের ফলটা কি আমার নবী জানিয়ে দিল এই জান্নাতের বাগানের ফল হলো নবীর জিকির সৎ কাজের আদেশ এটাও জিকির অসৎ কাজের নিষেধ এটাও জিকির এই জিকির আমরা করব নামাজ আল্লাহর জিকিরের জলসা
হজ আল্লাহর জিকিরের জুলুস যেটা একই জায়গায় বসে এবং দাঁড়িয়ে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জলসা যেমন নামাজ আরেকটা হলো যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় এটা হলো আল্লাহর জিকিরের জুলুস এটা হলো হজ আল্লাহর শরণে আপনি যা করবেন তাই জিকির তাহলে কৃপণতা করবেন না মা খাতুনে জান্নাত ফাতেমার জীবনীতে এসেছে উনি যখন রান্না করতেন তখনও তিনি কোরআন তেলাওয়াত করতেন যেই কোনো কাজ করতেন ওনার জবানে আল্লাহর জিকির থাকতো কোরআন থাকতো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমরাও চাইলে পবিত্র শরীর নিয়ে সেটা করতে পারি